নির্ঘণ্টটাও দেখে নেব। এবছর আজ রাত দুটোয়, আজ রাত দুটোর পরে গিয়ে শুরু হবে নেত্র উন্মিলন উৎসব, তারপরে হবে নবযৌবন বেশ, এবং তারপর 7ই জুলাই মানে রবিবার সকাল থেকে কিভাবে রয়েছে নির্ঘণ্ট, রবিবার সকাল 11টা নাগাদ রথ প্রতিষ্ঠা করা হবে। আজ একটু আগে ছবি দেখাচ্ছিলাম যে রথগুলিকে জগন্নাথ মন্দিরের সামনে এনে রাখা হয়েছে, সেই রথ প্রতিষ্ঠা করা হবে সকাল 11টায়। তারপর দুপুর একটা দশ মিনিটে পহণ্ডি বিজয়, অর্থাৎ মন্দির থেকে প্রভু জগন্নাথ, সুভদ্রা মহারানী এবং বলভদ্রের যে বিগ্রহ সেগুলোকে রথ পর্যন্ত নিয়ে আসা হয়, যে প্রক্রিয়ায় তাকে বলা হয় পহণ্ডি বিজয়। এবং মন্দির থেকে রথ পর্যন্ত পৌঁছতে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টার একটা প্রক্রিয়া রয়েছে। বিকেল চারটে নাগাদ ছেঁড়া পহড়া, অর্থাৎ পুরীর রাজা তিনি এসে সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করবেন। আজকে ওড়িশার মুখ্যমন্ত্রী পথ পরিষ্কার করলেন কিন্তু কালকে পুরীর রাজা এসে পথ পরিষ্কার করবেন সোনার ঝাড়ু দিয়ে। সেই ছেঁড়া পহড়ার পর বিকেল 4:40 শুরু হবে রথযাত্রা, সেই পরম শুভক্ষণ, সেই পরম মহেন্দ্রক্ষণ, যখন প্রভু জগন্নাথ তার রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ভক্তকুল যখন তিনটি রথের রশিতে টান দেবেন, সেটা বিকেল 4:40। কিন্তু শাস্ত্রমতে সূর্যাস্তের পর আর কোনো শুভ কাজ হয় না, সেই জন্য বিকেল 4:40 যখন রথের চাকা গড়াতে শুরু করবে, তারপরে সূর্যাস্তের আর খুব বেশিক্ষণ বাকি থাকবে না। বিকেল 5:30 বা সন্ধ্যে 6টার মধ্যে সমুদ্র সৈকতে যখন সূর্য ডুবতে দেখা যাবে, যেখানে রথ থাকবে সেখানেই থেমে যাবে রথের চাকা। প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং সুভদ্রা মহারানী রাত কাটাবেন রথেই এবং পুরীর পথেই। ভক্তকুল, দৈতাপতিরা, পুরোহিতরা প্রত্যেকে জেগে থাকবেন রথগুলিকে ঘিরে। পরদিন সকালে আবার নতুন করে পুজো হবে, পরদিন সকালবেলা আবার নতুন করে ভোগ হবে, এবং তারপর আবার রথ যাত্রা শুরু করবে গুন্ডিচা মন্দিরের দিকে, অর্থাৎ মাসির বাড়ি দিকে। এবং সোমবার দুপুরের পরে রথ গিয়ে পৌঁছবে মাসির বাড়িতে, অর্থাৎ 2 দিন ধরে রথযাত্রা। তাই তো বিশাখা? একদমই তাই। তুমি যে সূচিটা আমাদের জানালে দর্শকদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এটা জেনে, যে সুবর্ণ সুযোগ তাদের জন্য। একদিকে কোথাও হয়তো তারা ভাবছেন যে কিছু হয়তো তারা ভাবতে পারেন যে তাদের জন্য, কোথাও গিয়ে তারা হয়তো একটু হতাশ, কারণ যেভাবে তারা নেত্র উন্মিলন উৎসবটা দেখার জন্য হয়তো রথের আগের দিন পুরীতে গিয়ে শ্রীক্ষেত্রে তারা থাকেন বা নবযৌবন বেশ দেখতে চান তারা, এটা এবছর সম্ভব হচ্ছে না, কারণ রাত 2টোয়, যেরকমটা ঈশান বললেন যে রাত 2টোর সময় আজ সেটা হচ্ছে, সেই উৎসব হচ্ছে, এবং যেহেতু তিথি অনুযায়ী একই দিনে 3টে উৎসব পড়ে গিয়েছে, সেই জন্য রথযাত্রাটাও এই একই তিথিতে হচ্ছে, অর্থাৎ আজ রাত 2টোর পর নেত্র উন্মিলন, তারপর নবযৌবন বেশ, এবং তারপর আগামীকাল বিকেলে শুরু হচ্ছে রথযাত্রা, যেটা কিনা সূর্যাস্তের সময় পর্যন্ত যতদূর যাচ্ছে, তারপর সেখানে গিয়ে থেমে গিয়ে সোমবার মানুষের জন্য আরও একবার সুযোগ করে দিচ্ছেন প্রভু জগন্নাথ, যাতে আরও একবার তারা রথের রশিতে টান দিতে পারেন পুরীতে। কিন্তু এরাজ্যে কে হচ্ছে, এরাজ্যেও কি একই ছবি? না, এরাজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসকন, কলকাতা ইসকনের মন্দির হোক, বা আমরা যদি মাহেশের কথা বলি, সেখানেও আজকে রথের ঠিক আগের দিন, রথযাত্রার আগের দিন যেরকমভাবে প্রত্যেক বছর নেত্র উন্মিলন উৎসব হয়, যেরকমভাবে নবযৌবন বেশ উৎসব হয়, সেটাই পালন করা হচ্ছে ঠিক সেভাবে, অর্থাৎ আজ এই দুটো উৎসব করা হয়েছে। আর আগামীকাল রথযাত্রার যে মূল রথযাত্রা তা শুরু হবে, অর্থাৎ পুরীতে গিয়ে একেবারে তিথি অনুযায়ী যেমন যেমন নিয়ম সেই অনুযায়ী হচ্ছে, 53 বছর পর যে সুযোগটা পাচ্ছেন ভক্তরা, যাতে তারা পরপর 2 দিন রথের রশিতে টান দিতে পারবেন। কিন্তু তারা কোথাও গিয়ে হয়তো ভাবতে পারেন যে ইস, যদি আমরা নবযৌবন বেশ বা সেই সঙ্গে যদি নেত্র উন্মিলনটা দেখতে পেতাম উৎসব, তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা হচ্ছে না। আর সেই সঙ্গে রথের রশিতে পরপর 2 দিন টান দিতে পারছেন। কিন্তু ইসকন আর মাহেশের জন্য যদি বলি, তাহলে ইসকন আর মাহেশের, বিশেষ করে মাহেশ, আমরা জানি এত বছরের পুরনো যে ঐতিহ্য মেনে রথের রশিতে টান দেওয়া হয় রথযাত্রায়, সেখানে কিন্তু প্রত্যেক বছর আমরা জানি রথযাত্রার আগের দিন যেরকমভাবে নবযৌবন বেশ এবং সেই সঙ্গে নেত্র উন্মিলন উৎসব পালিত হয়, এবারেও ঠিক সেই রকমভাবেই পালিত হচ্ছে রথের আগের দিন, অর্থাৎ আজকে সেই উৎসব পালিত হয়েছে, এবং আগামীকাল রথযাত্রা, যেরকম মূল পর্বের অনুষ্ঠান যদি বলা হয় রথযাত্রা, যেখানে আমরা জানি যে যতটা দূরত্ব যাওয়া হয় রথ নিয়ে, 3 ভগবান যেভাবে যান,
শহরের রাস্তা পরিক্রমা করেন, ঠিক সেরকমভাবেই মাহেশে এবং কলকাতা ইসকনে তারা যাবেন। এবং সেই দিক থেকে একদিকে পুরীতে যারা রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ 53 বছর পর, আর কলকাতায় যারা রথযাত্রা দেখছেন কলকাতা ইসকনের বা মাহেশে গিয়ে যারা দেখতে চাইছেন তাদের জন্য আজকের জন্য তার যেরকম রীতি মেনে হয়ে থাকে সেই অনুষ্ঠানও হয়েছে, আবার কাল তো অবশ্যই রথযাত্রাও রয়েছে। পুরীতে দুদিন ধরে রথের রশিতে টান পড়বে, পুরীর রাস্তায় দুদিন ধরে রথের চাকা গড়াবে, কিন্তু একই সঙ্গে মায়াপুরে, এই রাজ্যের মায়াপুরে যেমন ইসকনের রথের রশিতে টান পড়বে, কলকাতার বুকে ইসকনের রথের রশিতে টান পড়বে শয়ে শয়ে বছরের প্রাচীন রথযাত্রা মাহেশ। সেই মাহেশেও রথের রশিতে টান পড়বে। তার আগে সেখানে পরিস্থিতি কী বিশাখার সঙ্গে দেখলেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই নেত্র উন্মিলন উৎসব বা নবযৌবন বেশ এইগুলো এই পর্বগুলোর সমাধা করে ফেলা হয়েছে, তিথির একটু আগেই হয়তো দৌড়তে হচ্ছে ইসকনকে বা মাহেশের মন্দিরকে। তার কারণ এখানে দুদিন ধরে রথযাত্রা উৎসব পালন করা বা এখানে রাস্তায় দুদিন ধরে রথ গড়াবে সেই পরিস্থিতির ব্যবস্থা করা বা বন্দোবস্ত করা কিছুটা সমস্যার। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কলকাতা ইসকনের উপাধ্যক্ষ রাধারমণ দাসজির সঙ্গে। তিনি কি বলছেন যে পুরীতে রথযাত্রা দুদিন ধরে হলেও ইসকনে বা মাহেশে বা মায়াপুরে কেন একদিনেই পুরোটা সম্পূর্ণ করতে হচ্ছে, এখানেও কেন দুদিন ধরে নয়? রাধারমণ দাসজি কি বলছেন শুনবো। ধাম আছে, ওখান থেকেই রথযাত্রা উৎসব শুরু হয়েছে, মহাধাম জগন্নাথপুরী ধাম। তো ওখানে সব থেকে ভালো জিনিস কি পুরো পুরী যেখান থেকে জগন্নাথ মন্দির থেকে মাসিবাড়ি ভগবান যান পুরো রাস্তাটাই ইজ ডেডিকেটেড টু দ্য টেম্পল। তো ওখানে পুরো ওটা যে সিটি যেটা মন্দির থেকে যেটা শহরটা হয়েছে ওটা জগন্নাথকে নিয়েই হয়েছে। তো ওখানে লোক দে নো, কিন্তু কলকাতায় আমরা জানি কি আমাদের আলাদা আলাদা রুটে হয়ে যেতে হয়, অনেকবার অনেক রুটে ওয়ান ওয়ে আছে, অনেক লোক অসুস্থ হতে পারে, তাহলে অ্যাম্বুলেন্সের ইউনো এরকম সিটি হয়ে গেছে। তো অনেকবার পুরীর মতন করা সম্ভব নেই কি আমরা থেমে যাব, যদি আমাদের রাত কোথায় থেমে যায় তাহলে অনেক লোককেই অসুবিধা হবে, আর ভগবান তো সবাই ইউনো। সো সেই জন্য সো হোয়াট এভার সিটি অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে যেটা আমরা পারমিশন যেরকম পাচ্ছি ওই রকম সবার আনন্দ, এটা আনন্দের উৎসব আছে, সবাই পার্টিসিপেট করছে। ঈশান, সবসময় আমরা ভগবানকে কাছে পেতে চাই, এটাই আমাদের হয়তো বলা যায় এটা আমরা সবাই চাই, এই ইচ্ছেটা সবার, আর সেই ইচ্ছের মধ্যে দিয়ে কেউ আমরা পাই কেউ পাই না, কিন্তু ভগবান কিন্তু আমাদের সামনে প্রকট হন, তাও আবার রথে চড়ে একেবারে নগর পরিক্রমায় বেরোন তিনি, যেরকমটা আমরা দেখতে পাই প্রত্যেক বছর। আগামীকালও দেখব প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রানীকে একই সঙ্গে, তিনটি রথকে আমরা দেখতে পাবো, এবং সেই সঙ্গে এই মহাযোগ তো অবশ্যই রয়েছে। অবশ্যই সেই মহাযোগ তো অবশ্যই রয়েছে, এবং যে কথা তুমি বলছিলে বিশাখা যে ভগবান এই দিন একেবারে ভক্তের সামনে চলে আসেন, ভক্তের নাগালের মধ্যে চলে আসেন, মন্দির ছেড়ে তিনি রাজপথে নেমে আসেন, ভক্তের সঙ্গে একেবারে একাত্ম হন। এবং শুধু তাই নয়, এবার যে মহাযোগের কথা আমরা বারবার বলছি এটা পরম সৌভাগ্য, না হলে এই মহাযোগ আসে না। 53 বছর পর আবার, 5 দশক পর আরও একবার এই মহাযোগ এলো, যেবার শ্রীক্ষেত্র মানে পুরীতে পরপর দুদিন ধরে পুরীর রাস্তায় রথের চাকা গড়াবে, দুদিন ধরে প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং সুভদ্রা মহারানী পুরীর রাস্তায় থাকবেন, রাত কাটাবেন ভক্তদের মাঝে রাস্তায়। এই পরম সৌভাগ্যের ক্ষণ, এই পরম সৌভাগ্যের ক্ষণ আজ মাঝরাত থেকেই শুরু হতে চলেছে সেই আচার অনুষ্ঠান, কালকে দিনভর এবং পরশু দিনভর এই আচার অনুষ্ঠান চলবে, পুরীর রাস্তায় রথযাত্রা চলবে। আপামর ভারতবাসী চেয়ে রয়েছেন সেই সৌভাগ্যের মহাযোগের দিকে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।